আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কুরবানির গোশত তিন ভাগ করা হয়, তো তিন ভাগের মধ্যে একটি হচ্ছে নিজেদের জন্য রেখে দেওয়া হয়, আরেকটি আত্মীয়স্বজনের জন্য, আরেকটি হচ্ছে গরিব মিসকিনদের জন্য। তো গরিব মিসকিনদের যে ভাগটা, এটা সমাজে দেওয়া যাবে কি না, এই প্রশ্ন আমাদের কাছে করেছেন। সম্মানিত দর্শক, কুরবানির গোশত তিন ভাগ করা মুস্তাহাব, এটা ওয়াজিব বা ফরজ কিছু না। তিন ভাগ করবে, এক ভাগ নিজের জন্য রেখে দেবে, আরেকটি ভাগ আত্মীয় স্বজনের জন্য, সেটা কাসাও দিতে পারে, আবার রান্না করে দাওয়াত করে খাওয়িয়ে দিতে পারে, আরেকটি হচ্ছে গরিবের জন্য। তো যে প্রশ্নটা আমাদের করেছেন যে গরিবের যে এই ভাগটা, এটা সমাজে দেওয়া যাবে কি না। সমাজে দেয়া যাবে বলতে সমাজের কাদেরকে দিতে চাচ্ছেন বা কাদেরকে দেওয়া হয়? যদি সমাজের মানুষ যাদেরকে আপনি বলছেন এই গরিবের হকটা দেওয়া, এই গরিবের ভাগটা, সেটা কি সেই সমাজের মানুষ কি গরিব, নাকি সেই সমাজের মানুষের মধ্যে বড়লোকও আছে? যদি বড়লোক থাকে তাহলে অবশ্যই ঠিক হবে না, কারণ যে ভাগটাই করা হচ্ছে গরিবের জন্য, তাহলে সেই সমাজের মানুষ যারা গরিব আছে তাদেরকে দেওয়া এটা উত্তম হবে। তাছাড়া এটা ঠিক হবে না যে গরিবের ভাগ আপনি রাখলেন অথচ সমাজের যাদেরকে দিচ্ছেন তারা গরিব না। সুতরাং গরিবের ভাগ আমরা গরিবদের কাছে পৌঁছে দেব, সমাজের যে সমস্ত মানুষগুলি গরিব তাদেরকে বেছে বেছে আমরা ওই গরিবের ভাগটা পৌঁছে দেব, তাহলে গরিব মানুষগুলিও ঈদের দিন আনন্দ করবে, তারাও একটি উন্নত মানের খাবার তাদের সন্তানদের মুখে পরিবেশন করতে পারবে। তো সম্মানিত দর্শক, অবশ্যই উত্তরটা বুঝতে পেরেছেন যে গরিবের ভাগটা সমাজে দেওয়া যাবে, তবে সেই সমাজের যাদেরকে আমরা দিচ্ছি গরিবের ভাগটা তারা যেন গরিব হয়, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি তারা গরিব না হয়, বড় লোক হয়, তাহলে গরিবের ভাগটা আপনি বড় লোকদেরকে দিলেন, অবশ্যই এটা অনুচিত, এটা করা ঠিক হবে না।